ঝালকাঠি সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী খান আরিফুর রহমানের আনারস প্রতীকের সমর্থকদের বিরুদ্ধে অপর প্রার্থী নুরুল আমিন খান সুরুজের কাপ পিরিচ প্রতীকের সমর্থকদের উপর আবারও হামলা চালানোর অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে সদর উপজেলার ধানসিঁড়ি গাবখান ইউনিয়নের গাবখান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে নারী পুরুষ শিশুসহ সাতজন আহত হয়েছেন। ঝালকাঠি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। বিন্দেপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেইখানে চারটি গ্রাম, একটা হচ্ছে গাবখান, একটা হচ্ছে ওস্তা খান, পূর্ব বিন্দেপাড়া পশ্চিম বিন্দেপাড়া মিললে ওইসে যাইয়া পূর্ব বিন্দেপাড়া ভোট কেন্দ্র। তা এই যে আসামিরা যারা এই কাজ ঘটাইছে, তিন দিন আগে তারা আমাদের ওস্তাখানে একটা অফিস ভাঙচুর করছে এবং আমরা রিটার্নিং অফিসার বরাবর তাদের বিরুদ্ধে অভিযোগ দিছি, অনুলিপি থানায় দিছি, এসপি অফিসে দিছি, তারপর ডিসি অফিসে দিছি, কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেয় নাই। এই একই আসামিরা আজকে আমাদের এই কাপ্রিসের নিরীহ কর্মীর উপর অতর্কিতভাবে খান আরিফুর রহমানের আনারসের মার্কার কর্মীরা ওখানে উপস্থিত ছিল, স্থানীয় মেম্বার মহাসিন উনি প্যানেল চেয়ারম্যান বসির ছিল, এদের মূলত এই দুজনের নেতৃত্বেই বাকি নাইন টাইম মিললে এদেরকে দেশীয় অস্ত্রশস্ত্র আপনি দেখতে একজন আপনি 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 গিয়ে দেখেন ওনার বড় ভাই ওনার তিন ভাইয়ের উপর একটা কইছে কি করছে, সে পঙ্গুত্ব পেরায় তারা কি করছে, কোথায় পাক্কা মারছে, কিভাবে কিভাবে মারছে আপনাদের, মারছে রড দিয়ে আর পাইপ, স্টিলের পাইপ। আপনারা কি করতেছিলেন? আমি দোকানদারি করি, আমি দোকানে বসা, আমার ছোট ভাই পাতা নিতে রাস্তার উপর দোকানে আইয়ে রে পাইপ দিয়ে শুরু করে দিয়েছে। কি কারণে মারছে মনে করেন? প্রত্যক্ষদর্শীরা জানান, আনারস প্রতীকের পক্ষে প্রচারণায় অংশগ্রহণ না করে কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রচারণায় অংশ নেয় খান আরিফুর রহমানের কর্মীরা হামলা চালায়। তারা লাঠি সোঁটা ও লোহার রড দিয়ে এলো পাথারে মারতে শুরু করে। এতে জাকির তালুকদার, মনির তালুকদার সহ সাতজন আহত হন। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আহত মনির তালুকদার ও জাকির তালুকদারকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে পাঠান। বাকিদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে গত 14 মে তারা একটি নির্বাচনী অফিস ভাঙচুর করেছে। ঢাকা পোস্ট।